নমস্কার, রুম্পা উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আজকে আবারও একটা রেসিপি নিয়ে। তো আজ করব কাতলা মাছের কালিয়া। তো আমি এই রেসিপিটি কিভাবে করছি আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো আপনারা এই যে কাতলা মাছটা দেখছেন, এই কাতলা মাছটা 10 কিলো ওজনের। তো অত মাছ তো আনা সম্ভব না, তো আপনাদের দাদা ভাই কেটে নিয়ে এসছে, তো সেই মাছটা দিয়ে আজকে রেসিপিটা করব। মাছটা এবার ধুয়ে নেব, তার জন্য আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি। এইবার এই জলটা আর লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব, তাহলে কি হবে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এই দেখুন মাছের পিসটা একটু ছোট করে কেটে নিয়েছি, অনেকটাই বড় ছিল, প্রত্যেকটা একটু ছোট করে কেটেছি। এবার লবণ দেব। এই দেখুন জলটাতে আঙুল দেওয়া যাচ্ছে, ঠিক এরকম উষ্ণ গরম করতে হবে, অতিরিক্ত গরম করা যাবে না। তো এইভাবে আমি 2 মিনিট রেখে দেবো ভিজিয়ে, তাহলে মাছের যে আষ্টে গন্ধটা আছে এই গন্ধটা কেটে যাবে। তো মাছটা এখানে আমি 2 মিনিট রেখেছি ভিজিয়ে, এবার ভালো করে ধুয়ে নেব। লবণ 1 চামচ, হলুদ, এবার দেবো আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, শুকনো লঙ্কা বাটা 1 চামচ। এবার ভালো করে ম্যারিনেট করে নেব মাছটাকে। মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। তো আপনাদেরকে একটা কথা বলি, এই যে সকাল থেকে অনেক কাজ গুছিয়ে নিয়ে তারপরে এই যে রান্নাটা করতে আসছি, আর নিজে হাতে সমস্ত কিছু করতে হয়, কতটা কষ্ট হয় বলুন তো। আপনারা সবাই কিছুটা সময় হলেও আপনারা একটু রেস্ট নেন, কিন্তু আমার সেই সময়টুকু হয় না, কারণ নিজে হাতেই সব কিছু সামলাতে হয়। তো আমি যখন একটু রেস্ট নেব তখন আমি এই ভিডিওটা করতে আসি, যে আপনাদের সঙ্গে একটু কথা বলে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আমি একটু আনন্দ পাব, আর আপনাদের একটা লাইকে আর আপনাদের সাপোর্টে আমি অনেকটা উৎসাহিত হব, তার কারণেই তো আসি। তো আপনারা একটু ভালোবেসে একটু লাইক করে আমার পাশে থাকলে আমি খুব খুশি হব, আর একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখন আমি অনেক কথাই বললাম, যাই হোক এখন আমি রান্নাটা তাহলে শুরু করব। তো এখন আমি তেলটা দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব। এই লবণটা দিলে মাছটা কড়ার সঙ্গে লাগবে না। এবার এক একটা করে ছেড়ে দেব। মাছটা এবার এক করে উল্টে নেব। মাছটা লাল করে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নেব। এইভাবে এক এক করে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলে এবার বেরেস্তা করে নেব, এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দেব, গোটা গরম মশলা, জায়ত্রী, তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিলাম। মশলাটা একটু ভেজে নিয়েছি, কুচি, জিরে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ, সামান্য একটু জল দেব। জলটা দিয়ে মশলাটা কষে নেব। টমেটো কুচি, লবণ, হলুদ, লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টক দই দেবো 2 চামচ, আর দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন ঘি দেবো 1 চামচ, এবার জল দিয়ে দেবো। এবার 1 মিনিট ঢাকা দেবো।
তাহলে ঝোলের কালারটা সুন্দর আসবে। ঢাকনাটা তুলে দেব, লবণ দেবো 1 চামচ। এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার বেরেস্তাটা দিয়ে দেব, আর বেরেস্তাটা দেওয়ার পর নামিয়ে নেব। কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আপনার তো দেখলেন কাতলা মাছের কালিয়াটা কিভাবে করলাম। তো আজকের জন্য এই পর্যন্ত। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।